যদি আমি আর অধিকার লয় এরিমে 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 অসম সৈসা ট্রন্ত জিন্দাবাদ 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 অসম সরকার হুঁশিয়ার 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 মুখ্যমন্ত্রী হুঁশিয়ার 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 বাকিসাই বাকিসাই এটা বিজেপির বিরুদ্ধে চলিছে শ্রমিকৰ খুব হৰগণি। অসম চাহ জনজাতি ছাত্ৰসন ঠাই পঞ্চায়ত নিৰ্বাচনত চাহ জনগোষ্ঠীয় ৰাইজক বিজেপিক ভোট সাব্যস্ত নকৰিবলৈ মুকলি আহ্বান জনোৱাৰ পাছত আন এক প্ৰতিবাদ। ডিব্ৰুগড়ৰ প্ৰায়বোৰ বাগিচাতে হাত চাই উলিয়াইছে জোৰ সমদল কাৰ্যসূচী। চৰকাৰৰ চাহ শ্ৰমিক বিৰোধী কাৰ্যকলাপৰ বিৰুদ্ধে কৰিছে ক্ষুধাৰ সমালোচনা। সৰ্বানন্দ সোণোৱাল চৰকাৰে বিগত 2.5 বছৰত কেৱল শ্ৰমিকক শোষণ বঞ্চনা কৰাৰ গুৰুতৰ অভিযোগ তুলিছে আচ্ছাই। শ্ৰমিকৰ মজুৰি 351 টকা কৰাৰ দাবীত তথা শ্ৰমিকৰ আন্দোলনক নস্যাত কৰি আজিও সৰ্বানন্দ সোণোৱাল চৰকাৰে কিয় কোনো ব্যৱস্থা গ্ৰহণ কৰা নাই বুলি ক্ষুধাৰ সমালোচনা কৰে। এইদৰে হাতে হাতে জোৰ লৈ ডিব্ৰুগড়ৰ বকুলত আচ্ছাই বিভিন্ন চৰকাৰ বিৰোধী শ্লোগান দি পৰিৱেশ উত্তাল কৰি তোলে। নাগৰিকত্ব সংশোধনী বিল 2016ৰ যোগেদি হিন্দু বাংলাদেশীক অসমত সংস্থাপনৰ ষড়যন্ত্ৰক তীব্ৰ ভাষাৰে গৰিহণা দিয়ে আচ্ছাই। তদুপৰি শ্ৰমিকৰ বকেয়া ধন অনাদায় বাগিচা অঞ্চলত 101 সমস্যা বাগিচাত মাদক দ্ৰব্যৰ অবাধ প্ৰচলন আদিৰ ক্ষেত্ৰত চৰকাৰে গ্ৰহণ কৰা উদাসীন ভূমিকাক ধিক্কাৰ দিয়ে সংগঠনটোৱে। কি কয় শুনক এইসকল প্ৰতিবাদকাৰী আচ্ছা কৰ্মীৰ মুখেৰে। আমি বকুল চাহ বাগিচাৰ 7 নং লাইনত আমি জোৰ সমদল কাৰ্যসূচী আমি গ্ৰহণ কৰিছোঁ আৰু এই জোৰ সমদল কাৰ্যসূচীৰ জৰিয়তে আমি অসম চৰকাৰ আৰু কেন্দ্ৰীয় চৰকাৰ আমি সকীয়া দিব বিচাৰিছোঁ। যিহেতু অসম চৰকাৰ আৰু কেন্দ্ৰীয় চৰকাৰে যি মানে অসমত মানে এক নাগৰিকত্ব সংশোধনী বিধেয়ক যি 2016 যি লাগু কৰিব বিচাৰিছে, এই 2016 নাগৰিকত্ব সংশোধনী বিধেয়ক অতি শীঘ্ৰে বাতিল কৰিব লাগিব। আৰু চাহ শ্ৰমিকক যিহেতু আমি চাহ জনগোষ্ঠীৰ লোকসকলক আমি জনজাতিকৰণৰ মৰ্যাদা আমি প্ৰদান কৰিব লাগিব বুলি আমি বিভিন্ন সময়ত আমি দাবী জনাই আহিছোঁ, আন্দোলন কৰি আহিছোঁ। কিন্তু আজি আমি দেখিব পাইছোঁ চাহ জনগোষ্ঠীৰ লোকসকলক জনজাতিকৰণৰ মৰ্যাদা বৰ্তমান সময়লৈকে কিন্তু চৰকাৰে প্ৰদান কৰা নাই। তো এই আজি জোৰ সমদল প্ৰতিবাদী কাৰ্যসূচীৰ জৰিয়তে আমি চৰকাৰক আমি সকীয়াই দিব বিচাৰিছোঁ। অতি শীঘ্ৰে আমাৰ চাহ জনগোষ্ঠীৰ লোকসকলক জনজাতিকৰণৰ মৰ্যাদা প্ৰদান কৰিব লাগিব, চাহ শ্ৰমিক লোকসকলক 351 টকা মজুৰি প্ৰদান কৰিব লাগিব আৰু চাহ শ্ৰমিক লোকসকলে ভোগ দখল কৰি থকা মাটি ভূমি পট্টা প্ৰদান কৰিব লাগিব আৰু 2016 নাগৰিকত্ব সংশোধনী বিধেয়ক বাতিল কৰিব লাগিব, সংশোধনী আইন বাতিল কৰিব লাগিব। অন্যথা পৰৱৰ্তী সময়ত আমি লোকসভা ইলেকশ্যন হওক বা বিধানসভা ইলেকশ্যন সময়ত যদি আমাৰ এই সমস্যাবিলাক যদি সমাধান নহয় আমি ভোট আমি বৰ্জন বৰ্জনৰ দৰে কাৰ্যসূচী আমি আমি কাৰ্যসূচী আমি হাতত ল'বলৈ বাধ্য হ'ম। ধন্যবাদ। আজি আমি বকুল চাহ বাগিচাৰ 7 নং আৰু 4 নং লাইনত চাহ শ্ৰমিক ৰাইজৰ সহযোগত জোৰ সমদল কাৰ্যসূচী গ্ৰহণ কৰি অসমীয়া জাতি বিৰোধী বিজেপি চৰকাৰখনৰ বিৰুদ্ধে সৰব প্ৰতিবাদ আমি কৰিছোঁ। আজি আপোনালোকে দেখিছে গাঁৱে ভূঞে বাগিচাই সকলো ক্ষেত্ৰতে জাতি বিৰোধী নাগৰিকত্ব সংশোধনী বিধেয়কৰ বিৰুদ্ধে আন্দোলন চলিছে আৰু আমি চাহ জনগোষ্ঠীৰ লোকেও বাগিচাত এই দাবীক আমি প্ৰবলভাৱে বিৰোধ কৰিছোঁ। সেয়েহে মুখ্যমন্ত্ৰীক আমি সকীয়াই দিছোঁ, আপোনাক যিহেতু অসমৰ ৰাইজে জাতীয় নায়কৰ আখ্যা দিছিলে, গতিকে আজিৰ তাৰিখত আপুনি যদি গাদী বচাব আছে তেতিয়াহ'লে জাতি ধংকি নাগৰিকত্ব সংশোধনী বিধেয়ক অতি শীঘ্ৰে বাতিল কৰক আৰু আপুনি হাৰ পাওক যে অসমৰ ৰাইজৰ হৈকে হতে আপুনি মাত মাতক। ভাৰতীয় নিম্নতম মজুৰি আইনৰ আধাৰত চাহ শ্ৰমিকক দৈনিক মজুৰি 351 টকালৈ তেওঁলোক বৃদ্ধি কৰিম বুলি প্ৰতিশ্ৰুতি দিছিলে, কিন্তু আজি বিজেপি চৰকাৰে চাহ শ্ৰমিকক লৈ কেৱল ভোট বেংকৰ ৰাজনীতি কৰিছে। তেওঁলোকে বিচাৰিছে যে চাহ শ্ৰমিক যুগে যুগে গোলাম হৈ থাকক। কংগ্ৰেছে যেনেকৈ চাহ শ্ৰমিকক ঠগিলে বিজেপিও সেই একে নীতি তেওঁলোকে অৱলম্বন কৰিছে। গতিকে আমি এই ঘৰিয়ালৰ চকু পানী টোকা মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল আৰু শ্ৰমমন্ত্ৰী পল্লৱ লোচন দাসক সকীয়াই দিছোঁ, যদি আপোনালোকৰ গাত
যদি আপনার গাঁত শ্রমিকর দরত আছে তাহলে আপনাদের অতি শীঘ্রে চাহ শ্রমিকর দৈনিক মজুরি 3,51 টাকা লৈ বৃদ্ধি করে চাহ শ্রমিকর ন্যায় দিব বলে আমি আশা করছো। হেয়ে আজি বকুল চাহ বাগিচার আপনার হকিয়াই দিছো। সময় থাকতে আপনাদের শ্রমিক বিরোধী নীতি প্রত্যাহার করে চাহ শ্রমিকর দাবি আছে জনজাতিকরণ, ভূমি পট্টা প্রদান, চাহ শ্রমিকর দৈনিক মজুরি 3,51 টাকা লৈ বৃদ্ধি আর অন্যান্য যে জ্বলন্ত সমস্যা আছে এই জ্বলন্ত সমস্যা সমাধান করি বলে আমি আজি শেষবারের কারণে দাবি জানাইছো। অন্যথা আমি ধনুকার লৈ আপনার দিসপুর ঘেরাও করি বলে আমি বাধ্য হম। বিজেপি সরকারে নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক 2016 আইনখন যে গৃহীত করাবলৈ লৈছে তার প্রতিবাদত আজি আমি চাহজনী ছাত্র সন্থা ডিব্রুগড় শাখায় আজি বকুল চাহ বাগিচাত আমি এই প্রতিবাদী কার্যসূচী লৈছো। আজি আমি এই প্রতিবাদী কার্যসূচীত আমি কেবাটা দাবি লৈ আমি কার্যসূচী লৈছো। প্রথমতে আমি এই নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক 2016 অতি শীঘ্রে বাতিল করব লাগবে আর তেখেতসকলে আজি 2017 সনের ডিসেম্বর মাহত যেহেতু আমার চাহ শ্রমিকর যে মজুরি চুক্তি এই মজুরি চুক্তি মেয়াদ উকলিলে আর আজি 11 মাস উকলি যাওয়ার পাছতো এই সরকারখনে কিন্তু আজি মজুরি চুক্তির একটা সম্পাদন করবল নোৱাৰিলে। গতিকে আমি আজি এই প্রতিবাদী কার্যসূচীর জড়িয়ে আমি সরকারক আহ্বান জানাইছো যে অতি শীঘ্রে আমার চাহ শ্রমিকর মজুরি বৃদ্ধি 3,51 টাকালে করব লাগবে আর লগতে মজুরি শক্তি সম্পাদন করব লাগবে। চাহ শ্রমিক রাইজক আমি ভূমি পট্টার দাবি করছো। গতিকে আমি ভূমি পট্টা যাতে আমার চাহ শ্রমিক প্রত্যেকজন চাহ শ্রমিকের যাতে ভূমি পট্টা পায় তার কারণে সরকার তার ব্যবস্থা করব লাগবে। যদি অতি শীঘ্রে এইবিলাক আমার দাবি যদি পূরণ নকরে কিন্তু অনাগত দিনত আমি কিন্তু কোনো পর্যায়ে আমি এই সরকারখনক মানে আমি সমর্থন নকরো। আজি আমি ছাত্র সন্থা হয় ছাত্র সন্থার কেন্দ্রীয় সমিতির নির্দেশ মর্মে আজি আমি বাগিচা বাগিচার যুর সমদল কার্যসূচী আমি রূপায়ণ করছো আর আমার দাবি আছে যে আমি যে নাগরিকত্ব যে সংশোধনী বিধেয়ক যে বাতিল করব লাগে আর লগতে চাহ শ্রমিকর যেখানি সমস্যা যেনে চাহ শ্রমিকর যেহেতু মজুরি চুক্তি যেহেতু দিন উকলি যাওয়ার পিছতো আজিলেক কোনো ধরনের তেখেতসকলে 3,51 টাকালে বৃদ্ধি করার স্বার্থত কোনো ধরনের প্রক্রিয়া আরম্ভ নকলে তার প্রতিবাদত আজি আমি এই যুব সমদল কার্যসূচীর দ্বারাই আমি এই সরকারখন হকিয়াই দিছো। ব্যুরো রিপোর্ট, আরভিটিভি।